হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। ঈদের পরে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিব, কিন্তু দেখলাম সেটা একদম নববর্ষের দিনই পড়েছে। তো নববর্ষের দিনে আমি ভাবলাম যে নববর্ষের আয়োজন করি এবং আমার মেয়ের জন্য একটা শাড়ি তৈরি করছি। এর আগেও আমি ওর মুখে ভাতে অনুষ্ঠানে একটা শাড়ি তৈরি করেছিলাম। একটা প্যান্টের সাথে চারপাশে আমি আটকে নিলাম সুই সুতা দিয়ে, এবং এটা ফুল প্যান্ট, মানে থ্রি কোয়ার্টার প্যান্ট যেগুলো সেগুলো, তো তাহলে হয় কি পেটিকোটের কাজটা করে। তারপরে আমি কিছু কুচি দিয়ে সেখানেও আবার সেলাই করে দিলাম। এই যে ছোটো ছোটো করে কুচি দিয়ে আবার সেলাই করে দিলাম। তো সেলাইয়ের পরে আমি আরও নিচ থেকে, যাতে কুচিগুলো ঠিকভাবে আটকে থাকে, আবার একটা সেলাই দিলাম। আমি অনলাইন থেকে কিনতে পারতাম, বাট অনলাইনে এক একটা শাড়ির দাম 1500 থেকে 1700 টাকা। আমার মনে হলো একদিনের জন্য সেটা অনেক বেশি হয়ে যায়, আর অযথা এ ধরনের খরচ করা আমার একদম পছন্দ না। যেটা আমি পারি সেটা আমি নিজেই চেষ্টা করলাম এবং আমি ভালোই পেরেছি আলহামদুলিল্লাহ। তো আমার পিছনে একটা বাঁশের একটা ব্যাকড্রপের মতো ছিল, সেখানে এসো হে বৈশাখ লিখে ফেলেছি। আর কিছুদিন আগে অনলাইন পেজ থেকে আমি এই মানে কলা পাতার শেপের একটা ম্যাট কিনেছি, যেটা আমার কাছ থেকে 780 টাকা রেখেছে। কিন্তু এত বাজে একটা প্রোডাক্ট আমি রিসিভ করেছি, আমি চাইলেই তাদের পেজের নাম বলতে পারি, বাট আমি চাই না যে আমার কোনো ব্যাড রিভিউর কারণে তাদের পেজের অন্য অন্য ভালো প্রোডাক্টগুলো সেল বন্ধ হয়ে যাক। আমি চাই যারা সেল করছেন তারা তাদের ইমানটাকে মজবুত করেন, কারণ এটাই আপনার প্রথম এবং শেষ সেল নাও হতে পারে। তো কাউকে ঠকিয়ে আসলে একদিন দুই দিন আপনি হয়তো ভালো থাকবেন, সারা জীবনের জন্য কিন্তু আপনিই ঠকে যাবেন। কেন যেন মনে হলো ঘরের এই কর্নারটা সাজালে বৈশাখী আয়োজনটা আরও বেশি সুন্দর হবে। আমি ফুল লতা পাতা ঘরের কর্নারে যা ছিল, মানে দেশীয় যা ছিল আমার বাসায়, সেগুলো আমি সব কিছু এখানে সাজানোর চেষ্টা করেছি, এবং যারা মেহমানরা এসেছে তারা খুব প্রশংসা করেছে এবং এখানে বসেই সবাই ছবি তুলছিল। তো আমার হাজব্যান্ড বাড়ি ছিল, ওকে বললাম কিছু গাঁদা ফুল নিয়ে আসো, আর হচ্ছে আমি একটা এরকম পাতার মতো আমি একটা মালা দিয়ে দিলাম, কারণ যেহেতু কর্নার আমার ল্যাম্পের সাথে সেগুলো ঝুলিয়ে দিলাম। তো ঝুলিয়ে দেওয়ার কারণে ভালো হয়েছে, আর একটু সময় পেলে আর একটু গর্জিয়াস সাজাতে পারতাম, যেটা আসলে সম্ভব হয়ে উঠছিল না। আর আমি বুঝতে পারছিলাম যে অনেক রান্না আছে আমার, অনেক কিছু করতে হবে, কিন্তু দেশীয় রান্নাগুলো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো পারি, যেমন কোরমা পোলাওয়ের থেকে এগুলো আমার কাছে খুব সহজ মনে হয়। তো সহজ কাজগুলো আপনি যখন পারবেন তখন আপনার কাছে মনে হবে না এটা কঠিন কিছু, তো আপনি পেরেই যাবেন। এই যে লাইটিং করে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, তো লাইটিং করার কারণে জিনিসটা আরও বেশি সুন্দর হয়েছে। আর কলা পাতার একটা ম্যাট আমি ওখানে বিছিয়ে দিয়েছি সবুজের কারণে, জিনিসটা কিন্তু আরও অনেক বেশি ফুটে উঠেছে। তো আমার মেয়েকে আমি দেখালাম, আমার মেয়ে তো খুব খুশি, এক দৌড়ে এসে সেইখানে দাঁড়িয়ে সে অবাক হয়ে দেখছে, এবং উঠেই সে ওই ফুলগুলো ধরে মানে পানি থেকে উঠিয়ে ফেলেছে। আমি আবার গুছিয়ে তোমাদেরকে দেখালাম। তো এই যে উপরে আম পাতা ছিল, সেই আম পাতাও এনেছি, আরও বেশি পাতা দিলে বেশি ভালো লাগতো, বাট ওই যে সময় করে উঠতে পারিনি। তো এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে আমি একদম মানে ইলিশ মাছ, ইলিশ মাছের কথা তো আমি যেটা বললাম যে আগে থেকে প্ল্যান ছিল না, ইলিশ মাছ ছিল না, আমি মূলত অন্য মাছ দিব ভেবেছি। তো সকালবেলা কারণ বাজার থেকে একটা খুব দাম দিয়ে একটা মাছ কিনতে হয়েছে আমার। তো তারপরে ইলিশ মাছ ছাড়া তো আসলে পহেলা বৈশাখটা কেমন যেন উদযাপন হয় না। তো আমি ভাজাভাজির কাজগুলো সেরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি। ইলিশ মাছটা ভেজে আমি একটা মাছের প্লেট আছে যেখানে সুন্দর করে সাজালাম, আমার শাশুড়ি মা হেল্প করলো, বলল তুমি একটু লম্বালম্বি করে সাজিয়ে দিলে দেখতে একদম মাছের মতো লাগবে। তো মাও অনেক হেল্প করেছে, মা দুই তিন রকমের ভর্তা নিয়ে এসেছে, তারপরে পিঠা নিয়ে এসেছে, এবং তাদের গ্রামে মা বলছিল যে তাদের গ্রামে পান্তা ভাতের সাথে একটা খাবার খায় যেটা ডাল আর চিংড়ি মাছ দেওয়া হয়, সেটা রান্না করে নিয়ে এসেছে। সেটার নামটা আসলে মার কাছ থেকে শুনেছিলাম, এই মুহূর্তে ভুলে গিয়েছি। তো তোমরা কেউ জানতে চাইলে কমেন্টস করতে পারো, হয়তো তখন মার কাছ থেকে শুনে তোমাদেরকে বলবো। তো কলা পাতার উপরে আমি হচ্ছে মানে অ্যাপাটাইজার এটা আসলে না, কিন্তু এসেই যেন এই গরমের মধ্যে তারা কিছু খেতে পারে সেই হিসেবেই আমি সাজিয়েছি একটু পিঠা, এটাও পহেলা বৈশাখকে মাথায় রেখে। আর এই ভর্তাগুলোর উপরে দেখো ছোট ছোট করে নাম লিখে দিয়েছি যাতে ছবিটা খুব সুন্দর আসে, দেখতে অনেক ভালো লাগে। এবং সবাই খুব প্রশংসা করেছিল যে এত অল্প সময়ে আমি কিভাবে এটা করেছি। আসলে ইচ্ছা
থাকলে মনে হয় সবই হয়। আর আমি যেটা বলেছি, বাঙালি খাবারে আমার খুব একটা কষ্ট হয় না। আমি আমার একটু প্রবলেম হয় পোলাও, পোলাওটা এখন খুব ঝরঝরে রান্না করতে পারি, কোরমা, তারপরে রোস্ট, এই দুটো আইটেমে আমার একটু এখনও প্রবলেম হয়। আমার মনে হয় আমার মায়ের মতো হয় না, বা আমার শাশুড়ি মা তো প্রচণ্ড ভালো রান্না করে, ওনার মতো হয় না, বা তোমরা যারা পাকা রাঁধুনি আছো তাদের মতো তো হবেই না। সো যেদিন একদম খুব ভালোভাবে রান্না করতে পারবো সেদিন ইনশাল্লাহ দেখাবো। আর আমাকে অনেকেই, আমার যারা ভর্তা খায় বা ভাজি খায় বা আমি যে ধরনের রান্না করি, সবাই কিন্তু আমাকে বলে যে রেসিপি আকারে কেন তুমি দেখাচ্ছ না। তো দেখাবো আপুরা, আমি যেদিন মনে হবে যে আমি তোমাদের থেকে একটু বেশি ভালো রান্না করতে পারি সেদিন থেকে দেখাবো। তো মা এই পিঠা নিয়ে এসেছে আর চিংড়ি মাছ আর ডাল দিয়ে যেটা বানিয়েছে ওটা, আর আমার খালামণি, ছোট খালামণি কয়েকটা আইটেম নিয়ে এসেছে ভর্তার, এবং সে একটা ইলিশ মাছও নিয়ে এসেছে। তো এরকম সবাই একটু পাশ দিয়ে হেল্প করলে হয়তো একটু সহজ হয়ে যায় সব কাজগুলোই। আর এই তো, আর আমার বড় খালামণি এসেছে, মেজো মামি এসেছে, সবাই তাদের সাধ্যমতো রান্নাবান্না করে নিয়ে এসেছে। যে তো মার কাছ থেকে শুনে আমি এই রান্নাটা কীভাবে করেছে তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এই তো আইটেমগুলো, আর হচ্ছে আমার কাছে মনে হয় মানে এই পহেলা বৈশাখের যে আইটেমগুলো, আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখেছি সবসময় পহেলা বৈশাখে মা রান্না করতো, পান্তা ভাত করতো, ইলিশ মাছ করতো, এবং ফ্ল্যাটের আন্টিরা বা আমার বন্ধু বান্ধবরা সবসময় আসতো, এবং এটা আমাদের বাসায় সবসময় চলে এসেছে। যেমন এটা আমাদের কাছে মনে হয় যে আমাদের সংস্কৃতির সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। এবং আগে থেকেই পহেলা বৈশাখের নতুন একটা জামা কেনা, নতুন জামা পরা, সাদা শাড়ি, লাল পাড়ি, এরকম একটা জিনিস হয়ে এসেছে। এবং বাসায় রান্না বান্না করা, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, এটা সবসময় করার চেষ্টা করেছে আমার মা, আমার শ্বশুরবাড়িতেও দেখেছি। তো তার জন্য আমিও টুকটাক করার চেষ্টা করি। আমার শাশুড়ি আমার মেয়ের পিছে পিছে ঘুরছে খাওয়ানোর জন্য, কারণ সে কোনোভাবেই খেতে চাচ্ছে না। আর তোমরা হয়তো বুঝে ফেলেছো যে আমার মেয়ে অলরেডি আমার পাশে চলে এসেছে। আমি অনেক কষ্টে দরজাটা বন্ধ করে চেষ্টা করছিলাম যে তোমাদের জন্য একদম সুন্দর একটা ভয়েস দেওয়ার জন্য, কিন্তু কী করবো, পিচ্ছি তো চলে এসেছে। তো সবাই খাবার দাবার নিচ্ছে, এবং আমি পোলাও রান্না করেছি আমার মেজো মামার ছেলের জন্য, কিন্তু সবাই এই পান্তা ভাত খাচ্ছে। আর পান্তা ভাতটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি নাই, কারণ এত প্রচণ্ড গরম। তো আমার শাশুড়ি মা বলছিল যে রাতের বেলা যদি ভাতটা করে রাখো তাহলে সেটা ফেটে যাবে, কাদা কাদা হয়ে যাবে, খেতে পারবে না। সকালে ভাত রান্না করে তারপরে পানি দাও। তো সেটাই করেছি। আর বিকালের দিকে আমার খালুরা সবাই চা চাচ্ছিলো, তো আমার মনে হলো এখানেও আমি একটা বৈশাখী, মানে বৈশাখীর একটা ভাব রাখি। তো আমি সব মাটির কাপে চাগুলো পরিবেশন করেছি, সবাই ছবি তুলতেই ব্যস্ত হয়ে গিয়েছিলো। সবাই বলছিল যে তনিমা এত অল্প সময় তুমি কিভাবে এই আয়োজন করেছো। আমি ওই যে বললাম, সবার সহযোগিতা এবং চেষ্টা থাকলে হয়তো হয়, আর যে জিনিসটা আপনি পারবেন সেটা তো অবশ্যই আপনার কাছে অনেক বেশি সহজ হবে। তো মেয়েও আমার সাথে ভয়েস দিচ্ছিল, তাই মেয়েকে আবার একটু পাশে বসিয়ে দিয়েছি একটা খেলনা দিয়ে। তো সবাইকে চা পরিবেশন করছিলাম। আমার দুধ চার প্রশংসা আমার আম্মু খুব করে, কারণ আম্মু দুধ চা খায়, এবং আম্মু সবসময় বলে যে তনিমা তুমি চাটা বানাও, আমি একদিন তোমাদের সাথে আমার চায়ের রেসিপিটা শেয়ার করব। আমার কাছে সবসময় যেটা মনে হয়, আগের অনেক ভিডিওতে যারা দেখো তারা জানো যে রান্না হতে হবে খুব সহজ, সহজ রান্না যাতে সবাই করতে পারে। এমন এমন ইনগ্রিডিয়েন্টসের কথা বললে অনেক অনেক চ্যানেলে দেখি যেগুলো আসলে খুঁজে পাওয়াটাও টাফ হয়ে যায়। সো সেই ধরনের রান্নাগুলো আসলে করাটাও কঠিন, তাই না? তো খালু, দুই খালু আমার, দুই খালু খুব মজা করে খাচ্ছে এবং তারা খুব খুশি, এবং বড় খালু তো সবসময় ছবি তুলে, এবং আমি সব খাবার সবসময় সাজিয়ে রাখি যে আমার বড় খালু কখন আসবে এবং সে কখন ছবিগুলো তুলবে, কারণ সে খুব পছন্দ করে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করাটা, খালু খুব পছন্দ করে। তো এই তো, আর আমি কিছু স্টিল ছবি তোমাদের সাথে শেয়ার করছি, আর যারা আমার বাসায় এসেছিল, আমার শাশুড়ি, আমার মা, আমার ছোটো খালা, বড় খালামণি, সবার ছবিগুলো শেয়ার করছি। আর আশা করছি যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে আজকেই তোমরা আমাকে বন্ধু বানিয়ে নিবা, আর যদি কোনো কারণে খারাপ লেগে থাকে তাহলে কী কারণে খারাপ লাগলো সেটাও আমাকে জানাবা। সব কাজ শেষ করে একটু আলপনা দেখতে গিয়েছিলাম, তো আলপনা দেখা মোটামুটি শেষ করে বাসায় চলে এসেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আশা করি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।